বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছো কিংবা উচ্চ মাধ্যমিকের পর কলেজে ভর্তি হবে অনার্স কিংবা পাস নিয়ে অনার্স পাস নিয়ে ভর্তি হওয়ার আগে যে বিষয়গুলো প্রত্যেকটি ছাত্রছাত্রীর জানা দরকার যাতে পরবর্তীকালে অনার্স পাস নিয়ে রকম অসুবিধা না হয় সেই সমস্ত বিষয়গুলো ডিটেলসে তোমাদের আলোচনা করব। কাজেই তুমি যদি উচ্চ মাধ্যমিকের পর কলেজে অনার্স পাস নিয়ে পড়তে চাও কিংবা এই মুহূর্তে অনার্স পাস নিয়ে পড়ছো তাহলে এই ভিডিওটি প্রত্যেকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে যাতে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা এই মুহূর্তে কলেজে পড়ছ অনার্স কিংবা পাস নিয়ে তোমরা তো ভিডিওটা দেখবেই দেখবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই ভিডিওটা যারা এই মুহূর্তে অনার্স এবং পাস নিয়ে ভর্তি হবে কলেজে প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ও পুরো প্রত্যেকটা টপিক ভালো করে দেখো মনোযোগ সহকারে বোঝো যাতে পরবর্তীকালে ভবিষ্যতে রকম অসুবিধা না হয় বন্ধুরা সবার প্রথমে বেসিক একটা বিষয়ে তোমাদেরকে জানিয়ে রাখি হয়তো অনেকে জানো অনেকে জানো না এই বিষয়টা প্রত্যেকের ক্লিয়ার করা দরকার সেই কারণে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি প্রথমে হচ্ছে বিএসসি বি কম কারা পাবে অর্থাৎ এই বিএসসি বিকম কম এবং বিয়ে কোর্সটাই কী দেখো তোমরা উচ্চ মাধ্যমিকে প্রত্যেকে সমান বিভাগ নিয়ে কিন্তু পড়াশোনা করনি কেউ সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো কেউ আর্টস নিয়ে পড়াশোনা করেছো কেউ কমার্স নিয়ে পড়াশোনা করেছো যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো কলেজে গিয়ে অ্যাকচুয়ালি কোর্স করতে চাও তোমাদের কোর্সকে কলেজে বলা হবে বিএসসি এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করেছো তোমাদের কোর্সকে বলা হবে বিকম এবং তোমরা যারা উচ্চ মাধ্যমিকে আর্টস নিয়ে পাস করে কলেজে কোর্স করবে তোমাদের কোর্সকে বলা হবে বিএ এক্ষেত্রে বিএসসি বিকম এবং বিএর ফুল ফর্ম রয়েছে বিএসসির যদি ফুল ফর্ম বলি তাহলে বিএসসির ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন সায়েন্স বিকমের ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন কমার্স এবং বি ফুল ফর্ম হচ্ছে ব্যাচেলার ইন আর্টস তার মানে তোমরা বুঝতেই পারছ তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কলেজে কি নিয়ে ভর্তি হবে বা ভর্তি হয়েছো এক্ষেত্রে তুমি যদি আর্টসের সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও তাহলে তুমি বলবে বি কোর্স করছি তুমি যদি সায়েন্সের সাবজেক্ট নিয়ে ভর্তি হও কলেজে তাহলে তুমি বলবে বিএসসি কোর্স করছি তুমি যদি কমার্সের সাবজেক্ট নিয়ে কলেজে ভর্তি হও তাহলে তুমি বলবে বি কোর্স করছি তো এটাই হচ্ছে মূলত বিএসসি বিকম এবং বিএর সম্পূর্ণ ব্যাপারটা এবার তোমাদের মধ্যে অনেকেই বলবে বিএসসি বেস্ট না বিকম বেস্ট না বিয়ে বেস কোনটা নিলে অ্যাকচুয়ালি ভালো হয় দেখো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি সাবজেক্ট চুজ তোমার ব্যক্তিগত ব্যাপার তোমার যেটা পছন্দের সাবজেক্ট তোমার যেটা মনে হয় যে অ্যাকচুয়ালি তুমি কেরিয়ার এ এগিয়ে যেতে তোমাকে সাহায্য করবে যে সাবজেক্টটাই তুমি বেশিক্ষণ ধরে এ মনোযোগী পড়তে পছন্দ করো সেই সাবজেক্টটাই তোমার জন্য বেস্ট কেন প্রত্যেকটা সাবজেক্ট রয়েছে তোমরা প্রত্যেকেই জানো যেরকম প্রত্যেকের বিরিয়ানি ভালো লাগে না যেরকমভাবে প্রত্যেকের কাছে খাসির মাংস সেরা না কারোর কারুর কাছে মুরগির মাংসটা খাসির মাংসর থেকে অনেক বেশি প্রিয় সেরকমভাবে তোমার সাবজেক্টটাও একই বিষয় প্রত্যেকের একটা নির্দিষ্ট ও পছন্দ আছে সেই পছন্দ অনুযায়ী তার কাছে সেই সাবজেক্টটা বেশ এক্ষেত্রে এ তোমাদের যদি সায়েন্স ভালো লাগে সাবজেক্ট পড়তে তাহলে তুমি কি হচ্ছে বিএসসি নেবে আর যদি তোমাদের এর কমার্স সাবজেক্ট ভালো লাগে তাহলে তোমরা বিকম নেবে এবং তুমি যদি আর্টস ভালোবাসো পড়তে বেশি সময় কাটাতে ভালোবাসো তাহলে বিয়ে নেবে অনেকেই তোমাদের বলে থাকে কোন বিষয়ে বেশি কম পড়ে নম্বর তোলা যায় আর সেই বিষয়টা তুমি আপন করে নাও দেখো বন্ধু এটা কখনোই করবে না এটা হচ্ছে সব থেকে বড়ো ভুল কিংবা তোমাকে যদি কেউ বলে যে বিএসসির বেশি দাম বা বিকমের বেশি দাম বা বিয়ের বেশি দাম বা অন্য কোনো কোর্সের বেশি দাম তাহলে একেবারেই কিন্তু ভুল কথা বলবে যদি তোমার জাল ভাত ভালোবাসে তোমাকে সব থেকে দামি মাংস ভাতটা দিলেও তোমার কিন্তু মুখে সইবে না ব্যাপারটা এখানে ক্লিয়ার করে বুঝতে হবে তোমাকে সর্বদা মনে রাখতে হবে যে তুমি কোনটা পছন্দ করো তুমি কোনটা খেতে ভালোবাসো তুমি কোনটা পড়তে ভালোবাসো তুমি কোন সাবজেক্টটা বেশি পড়তে ভালোবাসো কোনটা তোমার জন্য সুইটেবেল সেটাই কিন্তু তোমার জন্য বেস্ট এত সাবজেক্ট রয়েছে প্রত্যেকটাই বেস্ট এক একটা স্টুডেন্টের জন্য এক একটা বেস্ট তোমাকে একমাত্র খুঁজে নিতে হবে তোমার জন্য কোন সাবজেক্টটা বেশ এর পরবর্তী যে কোশ্চেন এবছর অনার্স কারা পাবে দেখো এখানে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে অনার্স প্রত্যেকটা ছাত্রছাত্রী চাইলে নিতে পারে অনেকে বলে খুব বেশি পড়তে হবে এটা কিছুটা হলেও বাস্তব কিন্তু যে অনার্স নিলে যে সারা জীবনে কিছুই করা যাবে না এর সঙ্গে সঙ্গে প্যারালালি কিছু করতে পারবে না আর কোনো চাকরির প্রিপারেশন নিতে পারবে না আমি এমন কিছু ছাত্রছাত্রীকে দেখেছি যারা অনার্স করাকালীন ইং কিন্তু অন্য ও চাকরি পর্যন্ত করেছে তাদের কিন্তু অনার্স টিকেছে তুমি যদি মনে করো তুমি অনার্স নিতে সক্ষম ও তাহলে তুমি অনার্স নিতে পারো ও কোনো সমস্যা নেই প্রত্যেকটা ছাত্র ছাত্রী যারা আর্টস কমার্স সায়েন্স নিচ্ছে প্রত্যেকে অনার্স চাইলে নিতে পারে অনার্স যে অনার্স নেওয়াটা সম্পূর্ণভাবে তোমার ওপর ডিপেন্ড করে তুমি যদি চাও যে অনার্স নিয়ে আমি উচ্চ উচ্চশিক্ষায় এগিয়ে যাবো ও তাহলে অবশ্যই তুমি অনার্স নিতে পারো অনার্স নিতে কোনো রকম সমস্যা নেই অনার্সে কটা সাবজেক্ট থাকে দেখো অনার্সে টোটাল তিনটে সাবজেক্ট থাকে এ একটা সাবজেক্ট অনার্সের থাকে ধরো তুমি ম্যাথামেটিক্স অনার্স নিচ্ছ তাহলে অনার্সের সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স যেটাকে মেজর সাবজেক্ট বলা হয় ধরো তুমি ফিজিক্সে অনার্স নিচ্ছ হিস্ট্রিতে অনার্স নিচ্ছ যে সাবজেক্টে অনার্স নিচ্ছ সেই সাবজেক্টটা মেজর সাবজেক্ট থাকে এবং বাদ বাকি দুটো পাস সাবজেক্ট বলা হয় মানে যে সাবজেক্টগুলো হচ্ছে নর্মাল অল্প পরিমাণে সিলেবাস থাকে এ সেই সাবজেক্টগুলোকে পাসের সাবজেক্ট বলা হয় একটা অনার অনার্স নিলে একটা অনার্সের সাবজেক্ট থাকছে তার সাথে সাথে দুটো পাসের সাবজেক্ট থাকে। যেমন ধরো তুমি ম্যাথামেটিক্স অনার্স নিলে তার সাথে ফিজিক্স কেমিস্ট্রি পাস রাখলে এ আর সেক্ষেত্রে ম্যাথামেটিক্সটা বেশি করে পড়তে হবে ফিজিক্স কেমিস্ট্রি একটু কম পড়তে হবে কারণ অনার্সের সাবজেক্টটা অনেক বেশি থাকে অ্যাজ কম্পেয়ার টু পাসের সাবজেক্ট তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারলে এ অর্থাৎ তোমাদের টোটাল তিনটে সাবজেক্ট কিন্তু অনার্সের ক্ষেত্রে থাকে বাদ বাকি তোমাদের কম্পালসারি কিছু সাবজেক্ট থেকে থাকে এ সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ বাংলা ইংলিশ আরেকটা ইভিএস বাংলা ইংলিশের মধ্যে যে কোনো একটা তোমরা নিতে পারো ও আর সাথে ইভিএস তোমাদের থাকছে মানে টোটাল পাঁচটা সাবজেক্ট মেন সাবজেক্ট হচ্ছে তিনটে একটা অনার্স পেপার বাদ বাকি পাস পেপার যেটা অনার্সের ক্ষেত্রে এ অনার্সের ক্ষেত্রে তোমাদের সাবজেক্ট থাকবে এরপরে হচ্ছে এ পাসে কটা সাবজেক্ট থাকে পাস কোর্সের ক্ষেত্রেও তিনটে সাবজেক্টই থাকে এখানে তফাৎটা একটাই তিনটেই পাসের সাবজেক্ট অনার্সের কোনো সাবজেক্ট নেই আর বাদ বাকি যেটা বললাম যে বাংলা ইংলিশ বা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ গ্রুপ সাথে ইভিএস তোমাদের কম্পালসারি তো এরপরে এই পাস এবং অনার্সের মধ্যে পার্থক্যটা বোঝা গেছে কী কী সাবজেক্ট থাকে পাস ভালো না অনার্স ভালো সেই একই ব্যাপার তোমরা প্রত্যেকে তোমরা নিজেদের ঠিক করতে হবে কেউ বলে দিতে পারে না যে অনার্স ভালো না পাস ভালো তো দুটোই ভালো যেটা যার জন্য তুমি যদি আমি তোমাদের এটুকুই সাজেস্ট করব। তুমি যদি খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও তুমি যদি মনে করো যে আমার ফ্যামিলিতে খুব তাড়াতাড়ি একটা চাকরি দরকার আমার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি খুব স্ট্রং না সেক্ষেত্রে তুমি পাসের সাবজেক্ট নিতে পারো বা পাস নিয়ে পড়তে পারো এবং পাশাপাশি তুমি কি হচ্ছে সরকারি চাকরির জন্য প্রিপারেশান নিতে পারো এবং তুমি যদি মনে করো আমি উচ্চ উচ্চশিক্ষা নেব আমি ডিগ্রি অর্জন করব। সাথে আমি জ্ঞান অর্জন করব। একটা বিষয়ে গভীরভাবে জানবো একটা সাবজেক্টের প্রতি প্রচুর ভালোবাসা সেই সাবজেক্টটা নিয়ে ভবিষ্যতে এগিয়ে যেতে পাই চাই তাহলে তুমি অনার্স দিতে পারো ও এক্ষেত্রে তোমাকে এক্ষেত্রে তোমাকেই একমাত্র ডিসিশান নিতে হবে আমি বলি তোমার আশেপাশে বলে বা তোমার শিক্ষকরা বলে যে যাই বলুক না কেন তোমাকে মাথায় রাখতে হবে অনার্স সাবজেক্ট নেওয়া মানে সেই সাবজেক্ট নিয়ে প্রচুর সময় কাটাতে হবে প্রচুর সময় দিতে হবে যদিও সেটা তোমার ইন্টারেস্ট যদি থাকে খুব অল্প সময়ও সেটা তৈরি হয়ে যায় আমি নিজেও ও অনার্সের সাথে সাথে অনেক কিছু করেছি লাইফে কাজেই অনার্সে অত বড় হিউজ ব্যাপার নয় কিন্তু যারা রীতিমতো খুব বেশি কোনো বইয়ের সময় কাটাতে পছন্দ করে না বেশিক্ষণ পড়তে পারে না তাদের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে সমস্তটাই তোমার ওপর ডিপেন্ড করছে এ তুমি অনার্স নেবে না পাস নেবে যদি আরও বিস্তারিত জানতে চাও ডিপলি তাহলে আমাকে কমেন্ট করো আরও বিস্তারিত এটা নিয়ে এক্সপ্লেন করব যে কি। নেগেটিভ পয়েন্ট আছে কি পজিটিভ পয়েন্ট রয়েছে অনার্স এবং পাসের এরপরে এ তোমরা এখানে অনার্স এরপরে এখানে চলে যাব অনার্স পড়ার সুবিধাগুলো কী কী দেখো অনার্স পড়ার কিছু সুবিধা রয়েছে এ যে সুবিধাগুলো তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি যে যারা অনার্স পড়বে ভবিষ্যতে তাদের যে কোনো জায়গায় মানে এক এডুকেশন থেকে আরেকটা এডুকেশন ফিল্ডে যেতে অনেকটা সুবিধা হবে এবং তোমরা একটা বিষয়ের প্রতি অনেকটা জ্ঞান অর্জন করবে তুমি যদি ভবিষ্যতে এটুকুই মনে রাখবে তুমি যদি ভবিষ্যতে শিক্ষক হতে চাও আর তুমি যদি কলেজের শিক্ষক হতে চাও তুমি যদি স্কুল শিক্ষক হতে চাও তাহলে অতি অবশ্যই তুমি অনার্স পড়ো ও আদারওয়াইজ আমি বলবো তোমাদের যদি কোনো একটা বিষয়ের এর প্রতি তোমার খুব ডিপলি নলেজ না থাকে তাহলে তুমি অনার্সটা বাদ দিয়ে পাস পড়তে পারো কোনো রকম সমস্যা নেই এরপরে হচ্ছে পাস পড়ার সুবিধাগুলো কী পাস পড়ার সুবিধা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি পাস পড়লে কী হয় ধরো তোমার আর পড়াশোনার পাশাপাশি তুমি একটা নিজে কিছু করতে চাও যেটা খুব ভালো ব্যাপার কলেজে পড়ার ক্ষেত্রে এ ধরো তুমি পড়াশোনা করছো তার পাশাপাশি তুমি টিউশন পড়াতে চাও নিজে কিছু আর্ন করতে চাও আর নিজের ফ্যামিলিকে সাপোর্ট করতে চাও নিজের হাত খরচাটাকে তুলে আনতে চাও আর বা তোমার যেটা মনে সব থেকে বড়ো ব্যাপার তোমার পরিবার যদি ফাইন্যান্সিয়ালি যদি স্ট্রং না হয় তাহলে অতি অবশ্যই ওই তোমার পাসের ক্ষেত্রে যাওয়া উচিত এই পাস আর অনার্সের মধ্যে খুব বেশি ডিফারেন্স না এটা একটু স্ট্রং বলতে গেলে বেশি পড়াশোনা করতে হয় বেশি পড়তে হয় এর ক্ষেত্রে কম পড়তে হয় কম সময়ে দিলেও ভালো নম্বর তোলা যায় কিন্তু একটা বিষয় প্রত্যেকে মনে রাখতে হবে পাস হোক অনার্স হোক কারোর দাম বেশি কারোর দাম কম এরকম আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কিছু সুবিধা পাসের রয়েছে কিছু সুবিধা অনার্সের রয়েছে দুটোর ক্ষেত্রে অসুবিধাও রয়েছে সুবিধাও রয়েছে এ এবার তোমাদের গ্র্যাজুয়েশান করার সুবিধা কী দেখো এই মুহূর্তে আগেকার দিনে কি হতো আগেকার দিনে তোমরা যখন ও রীতিমতো ছাত্রছাত্রী যারা পাস আউট করতো উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এমনকি তোমরা শুনেছ এইট পাস করলেও মোটামুটি সরকারি চাকরি মোটামুটি বেসরকারি চাকরি পাওয়া যেত এইট পাসের অনেক দাম ছিল এখন এইট পাসের সার্টিফিকেটই প্রায় দেয় না দেওয়া বন্ধ করে দিয়েছে অনেক দরকার পড়লে অনেক কষ্ট করে সার্টিফিকেট নিতে হয় আর এখন মাধ্যমিকের সার্টিফিকেটের সেরকমভাবে রকম ভ্যালু নেই প্রত্যেকেই প্রায় মাধ্যমিক পাস ফ্যা ফ্যাকে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন ইঞ্জিনিয়ার তো এক্ষেত্রে গ্র্যাজুয়েশানের মতো ন্যূনতম যোগ্যতা যদি তোমার না থাকে তাহলে কিন্তু ও তোমার এডুকেশনের দিক থেকে বা সব জায়গার দিক থেকে কিছুটা তোমরা পিছিয়ে যাবে তাই গ্র্যাজুয়েশানের যে সার্টিফিকেট সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে প্রত্যেকটা ছাত্রছাত্রীর গ্র্যাজুয়েশান করা অতি অবশ্যই উচিত এ এরপরে হচ্ছে তোমাদের গ্র্যাজুয়েশান চার বছরে কাদের দেখো আমাদের এই যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত এই বিষয়টা লাগু হবে কি না সেটা সুনির্দিষ্টভাবে ঠিক হয়নি কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী চার বছরেরও কেউ চাইলে অনার্স করতে পারে এ প্রধানত অনার্স তিন বছরের হয়ে থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেটাকে আমরা ডিগ্রি কোর্স বলে থাকি কিন্তু যারা চার বছরের অনার্স করবে তাদেরকে এ অ্যাকচুয়ালি আর রিসার্চ কোর্সের সার্টিফিকেট দেওয়া হয় ধর সেটা রিসার্চ করছে কোন সাবজেক্টের রিসার্চ কোর্সে পাস হবে এরকমই কিন্তু বলা আছে তাই চার বছরের চাইলে তুমি কিন্তু অনার্স করতে পারো যদিও পশ্চিমবঙ্গ এই মুহুর্তে এর প্রত্যেকটা কলেজে অ্যালাউ করবে কিনা সেটা দেখার বিষয় কিন্তু ইউজিসির তরফ থেকে কিন্তু এই বিষয়টা লাগু হয়ে গেছে যে চার বছরে তুমি চাইলে অনার্স করতে পারো ন্যাশনাল এডুকেশন পলিসির দরুন এরপরে লাস্ট যে পয়েন্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চাকরির জন্য কলেজে পড়ার সাথে সাথে কি কোর্স করা উচিত দেখো চাকরির জন্য তোমরা প্রত্যেককে তোমাদের বলবো অনার্স আর পাসের মধ্যে যদি তোমরা সরকারি চাকরি পেতে চাও এবং খুব তাড়াতাড়ি সরকারি চাকরি পেতে চাও তাহলে তোমাদের প্রত্যেককে বলবো তোমরা পাস কোর্স নিয়ে পড়ো অনার্স কোর্স নিয়ে পড়লে কিন্তু তোমাদের এর একটু সেই প্রসিডিওরটা একটু ডিলে হবে এর কারণ বিভিন্ন রয়েছে তোমরা যদি কারণটা জানতে চাও তাহলে ডেসক্রিপশান তারা তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো যে অ্যাকচুয়ালি পাস নিয়ে পড়ার সুবিধাগুলো তো জানতে পারলাম অসুবিধাগুলো কি অনার্স নিয়ে পড়ার অসুবিধাগুলো কি সেটা আমি ডিটেলসে তোমাদেরকে জানাবো কারণ অনেক বেশি ডিপলি তোমাদের আলোচনা করতে হবে তাহলে তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে কিন্তু চাকরি করার জন্য যদি বলো যে কলেজ করাকালীন আমাদের কি কোর্স করা দরকার সবার প্রথমে প্রত্যেককে বলবো যে একটা প্রত্যেকে এই মুহূর্তে একটা কিন্তু কোর্স করবে সেটা হচ্ছে কম্পিউটার কোর্স বেসিক যে কম্পিউটার কোর্সটি আছে তোমরা প্রত্যেকে করবে যেটাকে ডিপ্লোমা কোর্স বলা হয়ে থাকে ডিটা প্লাস সিটা যে ইকুয়ালস টু ডিপ্লোমা তো অনেক জায়গায় চাই প্রায় এই কোর্সটা যে কোনো সরকারি কিংবা বেসরকারি ইনস্টিটিউট থেকে তোমরা করতে পারো তো তোমরা যারা এই মুহূর্তে কলেজে ভর্তি হতে চাইছো তোমাদের যে বেসিক বিষয়গুলো প্রত্যেকের জানা উচিত সেই বেসিক নিয়েই কিন্তু রীতিমতো আলোচনা করলাম কোনো একটা বিষয়ে যদি ডিপলি নলেজ নিতে চাও বা ডিপলি বিষয়ে জানতে চাও বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করো ও কারণ অনেকে এই বিষয়টি জানে না তার জন্য ভুল ডিসিশান নিতে পারে আগে ভাগেই যাতে প্রত্যেকে জানতে পারে তোমাদের প্রত্যেকের কলেজ জীবনের জন্য অসংখ্য শুভেচ্ছা রয়েছে